তোলামা হুফাজ হজ্জাজ কেরম সমবেত ইটিন্ডা ও তৎসংলগ্ন আশপাশ বিভিন্ন গ্রামের বিভিন্ন স্তরের ভাই বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজীগণ, স্নেহের কচিকাছারা, পর্দায় অবস্থিতা ধার্মিকা মমতা বই মা ও বোনেরা, বেশ কিছু সময় ধরে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেবের মুখ থেকে অনেক মূল্যবান কথাবার্তা আমরা শুনেছি। আমি কিছু কথা বলার চেষ্টা করছি এবং আমার পরপর মুফতি সাহেব আমন্ত্রিত আছেন, আল্লাহ চাইলে তিনিও কিছু কথা আপনাদেরকে শোনাবেন। আমি একটু ক্ষমা চেয়ে নিয়ে বলছি, ভাই বড় স্ট্যান্ড একদম সামনেটা কার? আমি যে আমার শ্রোতার মুখ দেখতে পাচ্ছি না, আমি ক্যামেরা নেওয়াজ করবো না শ্রোতা নেওয়াজ করবো? প্লিজ যদি কিছু মনে না করেন সাইটে লাগান, ওই রেকর্ডে শুনে যা কামাই করবেন সে আমি জানি। এখন যে কটা হাজিরা সেই কটা কি হয় তাই দেয়, একটুখানি এই সামনের এইটা একটুখানি এক্সাইট করেন এপাশে। হ্যাঁ ওরা প্রজেক্টার একটু সাইটে দিলে কি হয়, আমি তো শ্রোতারই মুখ দেখতে পাচ্ছি না, একটুখানি যদি এক সাইটে দেন বা নিচু করে দিলে যদি একটু হয় কি না? অনেক ভাইদের মুখ আড়াল হয়ে যাচ্ছে, তারাও বারবার মুখ একবার এদিকে একবার ওদিক করে, আর ওই জায়গাটায় এক লাইন বেঞ্চিতে চেয়ারে কেউ বসে, সম্ভবত ওখানে বসে যেই দেখে যে মুখ দেখা যাচ্ছে না উঠে গেছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আর একটু গানি আর চারটে আঙ কচি, একটু চা খাওয়াই আমার ভাইটার, অনেক উপকার করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই জায়গাটায় তিনটে চেয়ার খালি আছে, এর ভিতরে আসলে চেয়ারে না বরকত হয় না। যদি এটা চটে বা চটে বসার ব্যবস্থা হতো, টেনে টেনে ঠ্যাঙের উপরে উরুত তুলে দে, তিনজনের জায়গায় পাঁচজন বসা যায়। আর চেয়ার হলো হাঁট, একটা লোক বাড়ানোর কোনো লাইন নেই, তবুও এখনো অনেক চেয়ার খালি আছে ভিতরে। এ সাইডে তিন চারটে খালি আছে, ওখানে তো গোটা অষ্টেক বা দশটা চেয়ার খালি আছে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন হয়তো আপনি পিছন থেকে বুঝতে পারছেন না, ভিতরে খালি আছে 10-12 জন বসার মতো। যারা দূরে আছেন দাঁড়িয়ে আছেন, আমি তাদেরকে মজলিসে ভিতরে এসে বসার জন্য অনুরোধ করছি। রজব আলী সাহেবের এত সময়ের আলোচনা যেটা শুনেছেন ওগুলো মাথায় রাখুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আর আমি কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে ছোট ছোট দুটো টুকরা পড়েছি, এর উপরে দুটো কথা বলার চেষ্টা করছি, তারপরে মুফতি সাহেবের কথা আবার আপনাদের শুনতে হবে। যদি মনে করেন মেমোরিতে আর জায়গা নেই, তাহলে মাঝখানে তো আমারটা ডিলিট করে দেবেন, প্রথমটা লাস্টটা যেন আপনার মেমোরিতে থাকে। আজকে এই সবাই আপনাদেরকে আসার জন্যে কর্তৃপক্ষ যা টেস্ট তৈরি করেছেন, যে সাবজেক্ট ধর্মহারা দিশেহারা মুসলমান আজ যুগ সন্ধিক্ষণে অন্যায় অবিচার কুসংস্কারে লিপ্ত, অশান্তি দাবানলে জ্বলছে ব্যক্তি জীবন ও সমাজ জীবন, মানবতা নৈতিকতা ভাতৃত্ববোধ আজ চরম উপেক্ষিত পদদলিত, তাম দুনিয়ার মানুষ শান্তির জন্য হয়েছে আকুল, কিন্তু শান্তি আজ কোথায়? এহেন পরিস্থিতিতে সঠিক পথে সন্ধান দিতে পারে আল্লাহ পাকের ঐশী আল কোরআন ও বিশ্ব নবীজির বাণী মঞ্জুরি আল হাদিস। এখন এটা আমাদের এই কেরালা মডেল ইসলামিক স্কুলের কোন কর্মকর্তা লিখুক আর প্যারিস থেকে ধার করা হোক, যাই হোক কথাটা খুব গুরুত্বপূর্ণ, অনেক দামি কথা লেখা আছে। আর এতে যা লেখা আছে তা তো রোগও আছে, রোগের ওষুধও আছে, শুধু একটু খেয়ে নিলে মিটে যায়। এতে রোগের কথাও বলা আছে,
আর সেই রোগ নিবারণের যে কি দাওয়াই কি ওষুধ সেটাও আলহামদুলিল্লাহ এর ভিতরে বলা আছে। আর সেই ওষুধটা খেতে গেলে যে আবার বিরাট টাকা পয়সা খরচা এমনটা না, খুব সামান্য পয়সায় ওষুধটা পাওয়া যায়, এই তেরঙ্গা শেখর গুটকার মতন পয়সা দরকার। তো যে যুগের মানুষ ছেলেরা প্রতিদিন 4টে 5টা 6টা 8টা 10টা তেরঙ্গা শেখর গুটকা চুটকি খায়, সেই যুগে এতগুলো রোগ, এতগুলো রোগগুলো কি ধর্মহারা, এক নম্বর দিশেহারা মুসলমান আজ যুগসন্ধিক্ষণে অন্যায় অবিচার কুসংস্কারে লিপ্ত, আঙুল গোনার দিকে একটু খেয়াল রাখেন, অশান্তির দাবানলে জ্বলছে ব্যক্তি জীবন সমাজ জীবন, মানবতা নৈতিকতা ভ্রাতৃত্ববোধ আজ চরম উপেক্ষিত, তাম দুনিয়ার মানুষ শান্তির জন্য হয়ে উঠেছে ব্যাকুল। মোটামুটি এই 10-11টা রোগ, আর এই 10-11টা রোগের ওষুধ কি মাশাআল্লাহ সেটা বেড়া বলে দিয়েছে, আমাদের আর বলা লাগবে না। এহেন পরিস্থিতিতে সঠিক পথের সন্ধান দিতে পারে আল্লাহ পাকের ঐশী আল কোরআন এবং বিশ্ব নবীর বাণী হাদিস শরীফ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওপরের যে 11টা রোগ আছে কোরআন আর হাদিস দিয়ে এই রোগগুলোর চিকিৎসা করা যাবে না? যাবে না, জোরে বলেন। তাহলে এতে রোগও আছে রোগের, তাহলে আমাদের ডেকে কি চুলকুনিতে সেইটাকে বলতে হবে ওষুধটা, এতে তো ওষুধও আছে রোগও আছে ওষুধও বলা আছে, তাহলে ওষুধটা যা সেই কাজে লাগালে বলা, এতে তো বলে দেছে, তো এই তো বলিয়ে দেওয়া রয়েছে, আমি তো মুখে বলবো আর এরা তো লিখে দলিল করে দেবে। এখন একটা কথা এর ভিতরে একটু মিস্টেক হয়েছে, যেটা বলি কখন আর এমনটা যেন না হয়, ঐশী গ্রন্থ কোরআন কোন ঐশী গ্রন্থ নয়, ঈশ্বরের কাছ থেকে যা আসে তা ঐশ্বরিক, তা ঐশ্বরিক বা ঐশী, আমরা যাকে সৃষ্টিকর্তা বলে মানি তিনি ঈশ্বর না আল্লাহ, তাকে ঈশ্বর বলা কি ঠিক হবে? এক্স ওয়াই জেড কেউ কেউ সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলেন, কেউ বা আপনার ভগবান বলেন, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে সৃষ্টিকর্তাকে সম্বোধন করে, কিন্তু আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আমরা আমাদের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহকে আল্লাহ ছাড়া আর অন্য কোন নামে আমরা ডাকতে জানি না। এবারে আল্লাহকে বলি রাজদাক, তিনি রুজি দাতা, এটা হলো তার সেফাতি নাম, তার একটা গুণের বহিঃপ্রকাশ, তিনি আমাদের গোনা ক্ষমা করেন তাই তার একটা নাম হলো গফফার, তিনি মানুষের পাপরাশিকে গোপন করেন তাই তার আর একটা গুণবাচক নাম হলো সাত্তার, তিনি আমাদের উপরে রহমত বর্ষণ করেন তাই আল্লাহ পাকের আর একটা গুণবাচক নাম হলো রহমান এবং রহিম, এই ধরনের গুণবাচক নাম রয়েছে 99টা, বাকি ইসমে আজম আল্লাহর সৃষ্টিকর্তা হিসেবে আমরা যাকে জানি মানি তার একটাই নাম, সেটা হলো আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ, যেটা আমরা খোদা বলি এটা না বলাই আরো ভালো হবে, খোদা আরবি শব্দ না, খোদা আরবি শব্দ না, আর সৃষ্টিকর্তা আল্লাহকে খোদা বলে সম্বোধন করাটা কোরআনে নেই, তবে খোদা প্রচলিত ভাষায় অনেক সময় বলে ফেলি, খোদ মানে নিজে, খোদ মানে নিজে, তো খোদা তাকেই বলা হয় যিনি নিজেই সবকিছু সৃষ্টি করেছেন, মানে মতলবের দিক থেকে, মানে মতলবের দিক থেকে খোদা বললে খুব দোষ নেই, কিন্তু আপনি যদি আল্লাহ বলে ডাকেন, আলিফ লাম লাম হে আল্লাহ, 4টে অক্ষরে 4×10 = 40টা সওয়াব হবে, কিন্তু আপনি যদি খোদা বলেন তাতে কোনো সওয়াব
সওয়াব হবে না। নামাইতুমান উসল্লিয়া লিল্লাহি তাআলা, আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য। ওখানে যদি আপনি বলেন নামাইতুমান উসল্লিয়া লিল খোদা, নামাজ নামাজ হবে না। খোদা আরবি শব্দ নয়, খোদা কোরআনের ভাষা নয়, ওটা সৃষ্টিকর্তাকে প্রচলিত ভাবে যে তিনি নিজে নিজেই সব সৃষ্টি করেছেন। তো পারস্য দেশের মানুষেরা খোদা বলে কখনো কখনো হাত তুলে বলতেন, ওগো খোদা তুমি আমাদের উপরে বর্ষণ করো দয়া। আমাদের দেশে যখন মোগল সম্রাটরা এ দেশ পরিচালনা করতেন, সেই সময় আমাদের গোটা দেশ, এদিকে আফগান আপনার, ওদিকে আফগান, এদিকে আপনার বাংলাদেশ, এপাশে বার্মা, ওপাশে শ্রীলঙ্কা, তার মাঝখানে ভারতবর্ষ, এসব কিছু মিলে বিরাট একটা ভারতবর্ষ। এই বিরাট ভারতবর্ষে যখন, এই মাওলানা তুমি এখানে এসো, তুমি নিচে বসলে হয় না, কেন এই বিরাট ভারতবর্ষ মোগলরা যখন শাসন করতেন, তখন আমাদের এই ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা ছিল পারসি ভাষা, রাষ্ট্রীয় ভাষা পারসি ভাষা ছিল। আর সেই সময় আমাদের দেশে এই খোদা শব্দটা একটু প্রচলিত হয়েছে, ফাতেহা দোয়াজদাহাম, ফাতেহা ইয়াজদাহাম, দোয়াজদাহাম ইয়াজদাহাম, এগুলো সব হলো কি পারসি ভাষা, এগুলো আরবি ভাষা। তো যাক, এই যে ঐশ্বরিক যে শব্দটা নিয়ে আমি বলছিলাম, আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, ঐশী গ্রন্থ মানে ঈশ্বরের দেওয়া গ্রন্থ। আমরা আল্লাহকে কি ঈশ্বর বলতে পারি? তাহলে এখানে যখন লেখা হয়েছে আল্লাহ পাকের আল কোরআন, তাহলে মাঝখানে ঐশী শব্দটা কখনো দেওয়া ঠিক না। এমনি লিখুন আল্লাহ পাকের পবিত্র কালাম, মোবারক কালাম, নিয়ামত উজমা, কোরআন শরীফ, ঐশী শব্দটা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সঠিক না। যারা ঈশ্বর থেকে ঐশ্বরিক, কোরআন ঈশ্বরের কেতাব নয়, কোরআন আল্লাহর কেতাব, বলুন সকলে সুবহানাল্লাহ। তো এই কেতাবের ভিতরে সমস্ত রোগের দাওয়াই আছে, আবার যে কটা রোগের জন্য আজকে সভা ডাকা হয়েছে, এ রোগ যারা লিখেছে দাওয়াইটা তারাও দিয়েছে। আমি বলছিলাম তাহলে আমাদের ডেকেছে কেন? এক ভাই বলছিলেন আপনাদের ডেকেছে বলার জন্য, আমি তো বলা তো লেখাই আছে, তো লেখার চেয়ে তো বলার দাম তো বেশি না, কারণটা অন্য জায়গায়। আসলে ওষুধও আছে, রোগীও আছে, কিন্তু সমস্যা ঘটে গেছে একটা জায়গায়। আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমার 49 বছর বয়স, আমার চেয়ে অনেক বয়স্ক মানুষও আছেন, মুফতি সাহেবের বয়স এই 56-57 হবে। তো আপনারা যারা এখানে আমার বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি, বাড়ির 1.5 বছরের বাচ্চাটা বা 1.5 থেকে 2 বছরের বাচ্চাটার প্রচন্ড জ্বর কাশি, ডাক্তারখানায় গেছেন, ডাক্তার ছোট্ট ছোট্ট সেই আপনার স্যাকারিনের বড়ি যেমন ঠিক ওই রকম ট্যাবলেট দিয়েছে, দৈনিক 3টে করে খাওয়াতে হয়। এখন ওই ট্যাবলেট প্রচন্ড তিত, গুলে খাওয়ানোর উপায় নেই, তো ট্যাবলেটটা বাচ্চার গালে পানি দিয়ে আপনি দিয়ে খাওয়াবেন, আপনার কুচি কি গালে পানি নিয়ে হা করে চুপ করে থাকবে বলে মনে হয়? খুব সহজে ট্যাবলেট খাবে বলে মনে হয়? তখন কি করে খাওয়ানো হয়? চিত করে শুয়ে একজন পা চেপে ধরে, দুই হাত আর পা, আর মা মাথা কিনে দে, মাথা চেপে ধরে গাল দে, গলা টিপে, গাল টিপে ফাঁক করে সেখানে পানি দে, কি করে ট্যাবলেটটা ছেড়ে দেয়। এখন প্রায় ক্ষেত্রে দেখা গেছে ঢকাস করে পানি গিলেছে, সে পানি গেছে তো ওষুধ যায়, এরকম হয় না? তো মা ও যেই পানি গিলে ফেলেছে ওষুধ যায়নি, তখন ওষুধ ভুলে গেছে, একেবারে তিতোয় তো বাচ্চাটা হাকট মাকট করছে।
মা সেই অবস্থায় গালে ফের পানি দিয়ে আবার খাওয়ানোর চেষ্টা, সেই তিতোয় হকাত করে বমি করে দিয়েছে। সেই বমির ভিতর থেকে মা আবার ট্যাবলেটটা তুলে আর একটু পানিটি দিয়ে সেই ট্যাবলেট আবার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা। মা পা ধরে রেখেছিল, বাচ্চা টানাহেস্তা করতে করতে সেই পা পোষকে একদম মার বুকে ঝাড়ালাতি। এখানে কেউ আছে বলতে পারবে যে বাপ মার মুখে, বাপ মার বুকে লাতি না মেরে বড় হয়েছে? আমার কথা বোঝা যাচ্ছে না? এখানে এমন কোন মায়ের সন্তান আছে যে বাবা মার বুকে একটু না মুতে আর বাবা মার বুকে লাতি না মেরে সায়না হয়েছে? কেউ আছে এখানে? মনে হচ্ছে আছে জানো, তা কথা বলতে লজ্জা লাগবে। বলেন ইস, বাপের বুকে লাতি, আপনি প্রচুর লাতি মেরেছেন কিন্তু আপনার কোনো পাপ হবে না, তাই না? আপনার কোনো পাপ হবে না, কারণ সেদিন আপনি জানতেন না, আপনার সেদিন জ্ঞান ছিল না, এই জন্য আপনার কোনো গোনা হয়নি। প্রশ্ন আমার এই জায়গাটায় যে এই ট্যাবলেটটা খাওয়ালে ওই বাচ্চাটার যে কি হবে এটা আসলেই বাচ্চাটা জানে না, ও নিজেই জানে না যে ট্যাবলেটটা ওর জন্য কতটা উপযোগী, কতটা কল্যাণকর এটা ও নিজেই জানে না। ও শিশু আগলে আসলে নিজের ভালোটা বোঝে না, ওর কাশি কম যাতে হয়, ওর ছর্দি যাতে কমে, ওর দমের কষ্টটা যাতে না হয়, কুচিরা আমার সারা রাত যাতে নিরিবিলি ঘুমাতে পারে, তাই বাবা মা কষ্ট করে রৌদ্রে পুড়ে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে ওষুধ নিয়ে ওর খাওয়াতে যায়, আর ও সেই ওষুধ খেতে যেয়ে খাবে না বলি বাপমার মুখে লাথি মারে, বাপমার মুখে লাথি মারে। আমি জানি আমাদের ডাকা হয়েছে, সমাজে যা আছে, ইসলামের কাছে আকসার মুসলমান শিশু ইসলামের ঔষধ এরা সহজে খাবে না, হাত পা চেপে ধরেই খাওয়াতে হবে। আমার কথাটা কি ব্রেনে যাচ্ছে না স্লিপ খাচ্ছে? বাচ্চা শিশুটা ঔষধ সম্পর্কে জানে না, বোঝে না, মায়ের কাছে খেতে যে বাবা মার বুকে লাথি মারে তবু মা জোর করে ঔষধ খাওয়াতে চায়, ওই ওই ঔষধটার ক্রিয়া ক্ষমতা, ওই ঔষধটার যোগ্যতা আর দক্ষতা, ওই ঔষধটার ক্রিয়া ক্ষমতা সম্পর্কে শিশু বাচ্চাটা যেমন অবুজ, ইসলাম সম্পর্কে মুসলিম সমাজটাও তেমন অবুজ। এদের ওষুধ খাওয়াতে গেলি এরা ঝাড়া লাতি বুকি মারবে, ইটিনদের পার্টি বড্ড চালাক যে লাঠি যদি খাতে হয় তো ওরা তিন চার ভাই খাক, আমরা সব হিসাবে ভালো থাকি। আর কথা বলা যায়নি, ওষুধও আছে রুগীও আছে, আমাদের ডাকা হয়েছে ওষুধ একটু গেলাবার জন্য, তার মানে ঝাড়া লাথি যা খাতিয়া তোরা দুই ভাই খা রজবালি খা। ওষুধ কি তাও আছে, রোগ ডাকি তাও আছে। এখন আমি এই ওষুধ খাওয়াতে গেলি লাথি মারবে, কেডা কেডে হাত তোলেন? যদি আমার পাঁচ রায় সহ্য হয় তাহলে লাথি খাবো, আর যদি দেখি পাঁচ রায় সহ্য না হয় তাহলে ওষুধ খাওয়াবো না। আমার এই ওষুধটা কোরআন হাদিসের এই ওষুধটা এখন খাওয়াবো, লাথি মারবে কেটে কেটে হাত তোলেন তাড়াতাড়ি। আমার বুকি লাথি না মেরে ওষুধটা তিতো লাগলেও খাবে কেটে কেটে হাত তোলেন। আই আপনি গ্রামের লোকের দায়িত্ব না, আপনার দায়িত্বটা আপনি দেন, হাত তোলেন হাত তোলেন। দিয়ে কি হাত কি ব্যথা হচ্ছে না বাত হয়ে যাবে? জোরে তোলেন বগল পর্যন্ত, দেখেন দিন কারো হাত নিয়ে ছুটি আছে কি, যারা নেই হাতলাবার। তাহলে ওষুধ খাবেন বলেছেন, টকা তেতো ওষুধ এবার দেওয়া শুরু করি তাহলে আস্তে আস্তে, হাউট মাউট করলে হবে না বলো? আমি একটু দিয়ে দেয়, আর যদি মুফতি সাহেবের সঙ্গে আমার কথা হয় তাহলে বলে যাবো কোনি আমি খুব তেতো ওষুধ দিয়েছি, আপনি একটুখানি পারেন যদি এক ডালা মধু দেন ওর গালে চারটি চারটি বাড়ি যাক, আমার আর মধু দেওয়ার মতন সময় হবে না। আল্লাহ রহমত বর্ষণ হোক প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোহানি দোয়া আর আল্লাহর মেহরবানিকে আশা রেখে আলোচনা শুরু করছি মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজ একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা
দরুদ শরীফের যে আওয়াজ তাতে ওষুধ খাওয়ার লক্ষণ খুব একটা ভালো ঠেকছে না বলো। চেষ্টা করি আর আপনিও চেষ্টা করেন, আমার সঙ্গে আপনাদের এই গ্রামের কারোর জমি নিয়ে ঝামেলা নেই, কারণ আমার বাড়ি এই গ্রামে না। এই গ্রামে আমার কোনো বোনও বিয়ে দিয়েই নেই যে আপনি আমার দুলাভাই, আবার এই গ্রামের কোনো মেয়েও আমরা সবাই বিয়ে করিনি যে আপনি আমার শালা, আবার আমার বাপ ওই গ্রামে বিয়ে করিনি যে আপনি আমার মামু হবেন। আত্মীয়তার সম্পর্কে এই গ্রামে আমার কেউ নেই, সম্পর্ক আপনার সঙ্গে আমার একটাই যে আপনিও মুমিন মুসলিম, আমিও মুমিন মুসলিম। তো তমাম দুনিয়ার মুসলমান একজন আর একজনের জোরে বলে ভাই। সেই ভাইয়ের সুবাদে, সেই ভাইয়ের সুবাদে রোগ আপনার আছে, সেই রোগীর ঔষধটা খাওয়ানোর চেষ্টা করা এটা আমার ডিউটি। আমি যতটুকু জানি এটা আমার ডিউটি, বাকি আপনি না খেয়ে যদি বমি করে দেন কৈফিয়তটা আপনার দিতে হবে। আর আমি যদি খাওয়ানোর চেষ্টা না করি তাহলে হাশরের মাঠে আল্লাহর কাছে জবাবটা আমাকে দিতে হবে। তুমি চেষ্টা করনি কেন? কেন তুমি চেষ্টা করনি? প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা মুকাররমাতে 570 খ্রিস্টাব্দে মক্কা প্রভিন্সে, সৌদি আরবের মক্কা প্রভিন্সের অদূরে ছোট্ট একটা কুড়ে ঘরে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে সুমে সাদেকের সময়তে নবী আমার জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকে শুরু হলো রাসূলুল্লাহর জীবন। আল্লাহর বান্দা মনে রাখুন, এই জীবনটা চলতে চলতে 40 বছর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব নবীকে ইসলামের কলমা প্রচার করার দায়িত্ব তিনি দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর এই দায়িত্ব দেন নাই, ও নবী আপনি কলমা প্রচার করুন, ও নবী আপনি নামাজ পড়ুন, ও নবী মুহাম্মদ আপনি দেশের জনগণকে কোরআন পড়তে বলুন। না 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 না, আসলে তখনো পর্যন্ত আল্লাহর কোরআন তো নাযিল হয়নি। রাসূলুল্লাহর বয়স যখন 40 পেরিয়ে গেল, গারে হেরায় বসে তিনি সাধনা করছিলেন, একটা দুটো তিনটে বছর নয়, প্রায় এক যুগ সময় ধরে সাধারণ বসবাসের ঘর বাড়ি ছেড়ে দিয়ে সমতল ভূমি থেকে প্রায় 3 কিলোমিটার পাহাড়ের উপরে একটা নিঃসঙ্গ জীবন, যেখানে কোনো মানবের চিহ্ন ছিল না, যেখানে কোনো পশু পাখি ছিল না, মানুষের কোনো চিহ্ন ছিল না, এমন একটা গভীর নীরব স্থানে রাসূলুল্লাহ ভাবতে বসেছিলেন, চিন্তা করতে বসেছিলেন, মোরাকাবা মুশায়েরা করতে বসেছিলেন। আরে আমার মক্কার মানুষেরা, ওরা দুধ বাদ দিয়ে মদ পান করে, ওরা মাকে মারপিট করে, ওরা প্রচন্ড মিথ্যা কথা বলে, ওরা প্রতিনিয়ত খুন খারাপি করে, ওরা নারী ধর্ষণ করে, ওরা জেনাবে বিচার করে, ওরা নিজেরা নিজেরা যুদ্ধ করে, কঠিন অরাজকতার ভিতরে ডুবে আছে। ও মালিক মাওলা আল্লাহ, আপনি আমাকে এমন একটা জাতির মাঝখানে ডুবি ফাটিয়ে দিয়েছেন যে জাতির ভিতরে এত পাপ এত পাপ এত পাপ, আল্লাহ কোন পথ কোন রাস্তা ধরলে পরে আমি আমার জাতিকে সুপথগামী করতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন দিনে সুবহানাল্লাহ। আমার ওষুধ খানার না কেন, অন্তত গালটা একটু বড় করে হা করেন, আমার অন্তত সাহস হোক যেনারা খাবে। আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 12 বছর ধরে কাদরিয়া তরিকা চিশতিয়া তরিকা শবত মশ করেন, রাসূলুল্লাহ 12 বছর ধরে গারে হেরায় নকশবন্দিয়া বা মুজাদ্দিদিয়া তরিকার শবক মস্ক করেন নি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন নি, আসলে কলমা তো তখন আসেনি, তিনি নফি ইসবাতের আল্লাহ আল্লাহ জিকির করেন নি, তাহলে ওখানে বসে করলেনটা কি 12 বছর? আসলে 12 বছর ধরে তিনি বসে শুধু ভাবনাই ভেবেছিলেন। কি ভাবনা? আল্লাহ আমার প্রতিবেশীরা তারা ধর্ষিত হয়, আমার প্রতিবেশীরা চোর ডাকাতের দ্বারাতে নির্যাতিত হয়, আমার প্রতিবেশীরা নিজেরা যুদ্ধ করে মারে আর নিজেরা মরে, আমার প্রতিবেশীরা নিষ্পাপ বেগুনা মাসুম ছোট ছোট মেয়ে বাচ্চাগুলোকে তারা জীবন্ত কবর খুঁড়ে পুঁতে ফেলে দেয়, আল্লাহ এদেরকে তো ভালো পথে আনতে হবে।
রাস্তাটা কি, কোন পথ দিয়ে আনবো, কিভাবে বলবো, কোন পথ অবলম্বন করলে এরা ভালো হবে। তখনও পর্যন্ত নবীকে নবুয়াত দেওয়া হয়নি, তখনও পর্যন্ত তার উপরে রিসালাতের দায়িত্ব প্রচার করার অনুমতি দেওয়া হয়নি। সাধারণ মানুষ মুহাম্মদ হিসাবে তিনি ভাবতে বসেছেন এদেরকে কিভাবে ভালো পথে টানা যাবে। প্রায় এক যুগ ধরে তিনি ওই জায়গায় বসে ভাবনা চিন্তা করতেন, একেবারেই নীরব নিস্তব্ধ, মুখে চলে না বলে না, চিৎকার নয়, চেঁচামেচি নয়, হাউতাশ নয়, কান্নাকাটি নয়, শুধুমাত্র ওই তিন মাপনার সমতল ভূমি থেকে তিন মাইল পাহাড়ের উপরে উঠে ছোট্ট একটা গর্ত গুহা, পাথর পাহাড়টার নাম ছিল, জাবালে নূর, পাহাড়টার নাম জাবালে নূর। রাসূলুল্লাহ যে গুহায় বসে সাধনা করতেন ওই গুহাটার নাম হলো গারে হেরা। বিশ্বনবী আমার নীরব নিস্তব্ধতার সঙ্গে চোখ তার বন্ধ, গালও তার বন্ধ, গালের ঠোঁট নড়ে না, অন্তর দিয়ে শুধুমাত্র ভাবনা চিন্তা করি চলেছেন ওয়াল্লাহ আমার কৌমের মানুষেরা, ওরা সুন্দরী লাবণ্যময়ী চেহারার একটা মেয়েকে কেন মোহরের টাকা দিয়ে বিয়ে করি, স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে না নিয়ে রাস্তাঘাটে তারা কেন তাদেরকে দর্শন করে? আমি কোন রাস্তা অবলম্বন করলে আমার জাতি দর্শন করা তারা বন্ধ করে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মক্কার মানুষেরা তারা নিজেরা নিজেরা মারপিট করে রক্তারক্তি করে, আরে মানুষ কেন মানুষকে মারবে, মানুষ কেন মানুষকে খুন করবে? আল্লাহ কোন রাস্তা অবলম্বন করলে আমি মানুষের বাচ্চাগুলোকে মানুষের খুন খারাপিরা থেকে বাঁচাতে পারব? শুধু এই ভাবনা, এই ভাবনা, এই ভাবনা, এই অসভ্য দুর্ধর্ষ চোর ডাকাত খুন খুনি আসামি, আল্লাহ এই মানুষগুলোকে ভালো করতে হবে। তুমি আমাকে রাস্তা বলো, তুমি আমাকে পথ দেখাও। এই একটাই একটাই চিন্তা নিয়ে রাসূলুল্লাহ ভাবলেন টানা বারো বছর বাড়িঘর ছেড়ে দিয়ে নীরবে দিন রাত চব্বিশ ঘন্টা তিনি একাই সেখানে পড়ে থাকতেন। জীবনের বিরাট একটা লম্বা চওড়া সময় কেটে গেল। মাহে রমজানের ২৭ তারিখ আল্লাহর দয়া হলো, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ কিছু কথাবার্তা দিয়ে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে রাসূলুল্লাহর সাধনায় সিদ্ধি লাভ হতে চলেছে, রাসূলুল্লাহর উদ্দেশ্য আজ সফল হতে চলেছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম লাউহে মাহফুজ থেকে, লাউহে মাহফুজ থেকে তিনি নিচে চলে এলেন, যে লাউহে মাহফুজে কোরআন লেখা থাকে আল্লাহ পাকের নির্দেশ মতো ওই লাউহে মাহফুজ থেকে কোরআনের পাঁচ পাঁচটা আয়াত তিনি মুখস্থ করে নিলেন। দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ যে পাহাড়ের জাবালে নূরের গারে হেরা যেখানে বসে সাধনা করছিলেন ওই জায়গায় তিনি চলে এলেন, লক্ষ্য করে দেখতে পেলেন আল্লাহ পাকের নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নীরব নিস্তব্ধ একা একাই বসে আছে। ওই রকম অবস্থাতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে যে দাঁড়ালেন, একটু আওয়াজ করলেন, রাসূলুল্লাহর মোহ ভঙ্গ হলো। আল্লাহর ফেরেশতা জিবরিল রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন ইকরা, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন ইকরা, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী আমার বললেন মা নাবি করিন, আপনি আমাকে পড়তে বলছেন অথচ আমি তো লেখাপড়া করতে জানি না, আমি তো পড়াশোনা করতে জানি না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এক পা দুপা করিয়া গিয়ে আসলেন, রাসূলুল্লাহ দুই হাতের বাহুতে ধরলেন, দুই হাতের বাহুটা ধরে রাসূলুল্লাহকে সোজা দাঁড় করিয়ে দিয়ে
ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীকে নিজের বুকের ভিতরে টেনে নিয়ে আচ্ছা কায়দা করে একবার চেপে দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইয়ে করা নবী আমার তখনও বললেন মা নাবি করিন আমি লেখা পড়া করতে জানি না ফেরেশতা জিবরিল দ্বিতীয় বারবার বুকের মাঝখানে চেপে ছেড়ে দিলেন জিবরাইল বললেন ইয়ে করা নবী তখনও বললেন মা নাবি করিন আমি পড়াশোনা করতে জানি না আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে তৃতীয়বারের জন্য বুকের মাঝখানে চেপে ধরে কঠিন ভাবে শক্ত করে চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন ইকরা যেই জিবরাইল চতুর্থবারের জন্য ইকরা পড়তে বললেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআন শরীফ তিনি পড়া শিখে গিয়েছিলেন একটুখানি কি বোঝার চেষ্টা করবেন কোরআনের মালিক আল্লাহ আর সেই আল্লাহ কোরআন দিচ্ছেন পৃথিবীর সেরা মানুষটাকে জিবরাইল তো পিয়ন জিবরাইল তো বার্তা বাহক আল্লাহ দেবেন উনি বহন করে নবীকে দিয়ে দেবেন তো আল্লাহর আল্লাহর বন্ধু নবী সেই নবীকে আল্লাহ দেবেন তার নিজস্ব কালাম কোরআন তাহলে এখানে মাঝখানে অযথা জিবরাইলকে দিয়ে বুকে তিন তিনবার চাপ দিয়ে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার কি দরকার ছিল কষ্ট বুকের এই যন্ত্রণা রাসূলুল্লাহ প্রায় ছ মাস বুকের যন্ত্রণা অনুভব করেছিলেন ছ মাস বাড়িতে গেলেন খুব টলে 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 বাড়িতে গেলেন বললেন জাম্মিলুনি খাদিজা তুমি আমাকে একটা কম্বল চাপা দাও খাদিজা চম্পল দাপা দিলেন বললেন আমার বুকে না খুব ব্যথা হয়েছে প্রচন্ড ব্যথা হয়েছে কেন সব কথা খুলে বললেন জিবরাইল যে রাসূলুল্লাহকে বুকে চেপে ধরলেন এতে রাসূলুল্লাহর বুকে ব্যথা অনুভূতি ছিল প্রায় ছ মাস আচ্ছা এই কষ্টটা না দিয়েই কি আল্লাহ কোরআন দিতে পারতেন না কষ্টটা না দিয়ে কোরআন দিতে পারতেন না আল্লাহ তার নবীকে আল্লাহ চাইলে অবশ্যই পারতেন কিন্তু যে আল্লাহ তার নিজস্ব কালাম কোরআন তিনি ইচ্ছা করলে সরাসরি রাসূলকে কোরআন দিয়ে দিলে পারতেন এর পরেও কেন আল্লাহ জিবরাইলকে দিয়ে রাসূলুল্লাহকে কষ্ট দিলেন ইমাম এবং মুহাক্কিক পণ্ডিত মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনগণ বলেছেন আসলে আল্লাহ যদি সরাসরি কোরআনটা নবীকে দিয়ে দিতেন পরবর্তীকালে নবীর উম্মতদের যদি বলা হতো একটু কোরআন পড়ো নবীর উম্মতেরা তখন বলতো আল্লাহ সরাসরি দিলে আমিও পড়ব বুঝতে পারেননি আল্লাহ নবীকে কষ্ট দিয়ে উম্মতদেরকে বুঝিয়ে দিলেন আমি আল্লাহ কোরআন হলো আমার কালাম আর দিয়েছি আমার প্রিয় মানুষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সেখানেও তাকে ছ মাস বুকের যন্ত্রণা সইতে হয়েছে নবীর জন্য যদি এই যন্ত্রণা হয় তোমরা উম্মত হিসাবে কোরআন শিখতে গেলে তোমাদেরও একটু কষ্ট হবে মানিয়ে নিও নবীকে যদি বিনা কষ্টে কোরআন দেওয়া হতো তাহলে উম্মতারা কেউ আর কোরআন পড়ার জন্য মোটে চেষ্টা করতো না বলতো আল্লাহ দিলে আমিও হাফেজ হয়ে যাব আল্লাহ যেরাম নবীর দেশে সরাসরি আমারও এরাম দেখ নবীকে কষ্ট দিয়ে আল্লাহ উম্মতদেরকে বুঝিয়ে দিলেন কোরআন পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো তোমাদের একটু কষ্ট হোক পৃথিবীর সেরা সম্পদটা তুমি পৃথিবীর সেরা দামি মূল্যবান সম্পদটা তুমি অর্জন করবে তা তোমার একটু কষ্ট হবে না একটু কষ্ট স্বীকার করে কোরআনটাকে নাও বুকে চাপ দিয়েছিলেন কবার জোরে বলেন তিনবার বাংলায় বচন কড়া এক বচন দু বচন বহু বচন একটা হলে এক বচন দুটো হলে দু বচন এক বচন দ্বি বচন বহু বচন একটা হলে এক বচন দুটো হলে দ্বি বচন তিনটে হলে কি বহু বচন কড়া হলে বহু বচন থ্যাংক ইউ সো মাচ তাহলে দুই এর অধিক এর শেষ কত বহুর কোনো লাস্ট আছে
বহু বহু এক বছরের পরিসমাপ্তি একটার ভিতরে, দু বছরের দ্বিবচনের বাউন্ডারি দুটোর ভিতরে, কিন্তু বহু বচনের কোনো বাউন্ডারি। আল্লাহ নবীকে কষ্ট দিলেন কবার? তিনবার, তার মানে এক বছর না দ্বিবচন, বহু বচন। আল্লাহ নবীকে বহুবার কষ্ট দিয়ে উম্মতদেরকে বুঝিয়ে দিলেন কোরআন পাওয়ার জন্য তোমাদেরকেও বহুবার চেষ্টা করা লাগবে। বলুন সকলে সুবহানাল্লাহ। আমি আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমার এই মোবাইলটা হাতে কোণে আমার মনে হলো 75 গ্রাম থেকে 100 গ্রাম ওজন হতে পারে, মেবি আন্দাজ। আমার এই মজলিসে এমনও মানুষ আছেন জীবনে একদিন কোন একটা কোরআন শরীফ হাতে করে একবার চাগিয়েও দেখিনি, যে 300 গ্রাম না 350 গ্রাম। আমার ধারণাটা কি বড্ড ভুল? অনেক মুসলমান আছে না, অনেক মুসলমান এরাও হাসরের মাঠে রসূলুল্লাহর হাতের কাওসারের পানি খাওয়ার আশাবাদী, এটা কি সম্ভব হবে? এটা অনেক মুসলমান আছে হাত বাড়ালে কোরআন, হাত বাড়ালে হাফেজ, হাত বাড়ালে মাওলানা, হাত বাড়ালে মুক্তব মাদ্রাসা পাওয়া যাবে, এর পরেও কেন মুসলমানের বাচ্চা আজও কোরআন শিখতে যায়নি? একা খেটে 40 বছর আগে যে মানুষটা ভ্যান চালাতো, একা খেটে আজকে সেই লোকটা টাটা সুমো চালায়। 40 বছর আগে যে মানুষটা মাটিতে চ্যাটায় শুতেন, তিনি আজকে চন্দন কাঠের খাটে শুচ্ছেন। 40 বছর আগে যে মানুষটা টালির চাল ছিল, আজকে সেই মানুষটার মজা এক টালির তিনতলা বাড়ি হয়েছে। 40 বছর আগে যে মানুষটা গামছা গায়ে দিয়ে বসিরহাট বাজার করতে যেতেন, আজকে সেই মানুষটা বাইক মেরে বাজার করতে যাচ্ছে। 40 বছর আগে যে মানুষটা ছেঁড়া লুঙ্গি পরে ঈদগায় যেতেন, আজকে সেই মানুষটা 2200 টাকার জুতো আর 2800 টাকার জামা পরে ঈদগায় যাচ্ছেন। মুসলমানের গাড়ির ডেভেলপ হয়েছে, বাড়ির ডেভেলপ হয়েছে, জুতো জামার আন্ডারপ্যান্টের ডেভেলপ হয়েছে। 40 বছর আগেও কোরআন জানতো না মুসলমান, 40 বছর পরেও মুসলমান কোরআন জানে না। তাহলে আল্লাহ শপথ করে বলুন, ইসলামের কি উন্নতি হয়েছে? মুসলমানের টাকার উন্নতি হয়েছে, ইসলামের উন্নতি হয়নি। আমি সেই ওষুধটা গেলাতে এসেছি, ওষুধটা মিষ্টি মিষ্টি ফেনা না তেতো লাগা শুরু হয়েছে? তেতো লাগা লাথি মারবে না তো, বলা যায় না। আমার ছেলেটা রোজ আমার লাথি মারে, ওষুধ খাওয়াতে গেলে লাথি মারবেই। আমি খুব খুব করে বলছি, ওষুধটার কাছে আমার শিশুটা যেমন অবুজ, ইসলামের কাছে যদি এরা অবুজ না হতো, অবুজ যদি না হতো, গাড়ি বাড়ি জলকর ভাটা বিয়ে শাদী হোক সব কিছুর আগে, জীবনের সমস্ত কিছুর আগে এরা আগে আল্লাহর কোরআনটা শিখে নিত। অবুজ বলেই তারা কোরআনটাকে বাইরে রেখে আগে বাড়ি তৈরি করেছে, কোরআনকে চেপে রেখে আগে গাড়ি কিনেছে, কোরআনকে চেপে রেখে আগে জলকর আগে ভাটা, কোরআনকে চেপে রেখে চেপে রেখে আগে বিয়ে আর আগে ইট ভাটা সব হয়েছে। হয়নি শুধু একটাই, নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন বাদ দিয়ে সবটাই হয়েছে। 40 বছরের সেই স্ট্যাটাস, সেদিনও সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়তো, আজও সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ছে, কোরআন শিখেনি। আমি এই বিশ্বাস তিতো ট্যাবলেটটা খাওয়ার জন্য ময়দানে নেমেছি। আল্লাহর রাস্তে খান, আল্লাহর রাস্তে ট্যাবলেটটা খান। আমি বলছি আপনার দেহের রক্ত পরিষ্কার হয়ে যাবে, একটু ট্যাবলেটটা খান। এখনো যদি মুসলমানটা কোরআন না শিখে, যে মুসলমান কোরআন না শিখে কবরে যাবে, ও তো মরার সময় লজ্জা হওয়া উচিত যে আমি মরবো কোন লজ্জায়? 80টা বছর সময় পেলাম, আল্লাহর কোরআনটা শিখতে পারলুম না, তা আমি মরে কবরে যাবোটা কোন লজ্জায়? মৃত্যু তো তার শরম করা উচিত। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে এটাই শিখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12টা বছর ধরে আপনি এখানে বসে বসে একটার পর একটা সাধনা করে চলেছেন, 12 বছরের অধিক এক যুগকালের সময় ধরে আপনি সাধনা করে চলেছেন, আপনার দেশের জনগণকে মদরাত থেকে কি করে বাঁচাবেন?
চুরি ডাকাতির হাত থেকে কি করে বাঁচাবেন, জেনাখোরের হাত থেকে নারী জাতিকে কি করে বাঁচাবেন, বাবার হাত থেকে নিষ্পাপ বেগুনাহ মাসুম কন্যা সন্তানকে কি করে বাঁচাবেন, কোন খারাপ ইমান ডাঙ্গা থেকে তাদের কি করে বাঁচাবেন। এই বাঁচাবার রাস্তা অবলম্বন করার জন্য আমার কাছে আপনি রাস্তা চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তমাম দুনিয়ার যত কুসংস্কার, যত পাপ তাপ, যত কুসংস্কার, অবিচার, অশান্তি, যত অশান্তির আগুন দুনিয়া জ্বলুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা রতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, উর্দ্ধ জগৎ আর নিম্ন জগতে যা কিছু সমস্যা থাক না কেন, সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে বর্ণনা করে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মতকর কি সুবাদ দেখাবেন, বেবিচারের হাত থেকে নারীকে বাঁচাবেন, ধর্ষকের হাত থেকে নারীকে আপনি বাঁচাবেন, খুন খারাপের হাত থেকে আপনি মানুষকে বাঁচাবেন, চুরি ডাকাতির হাত থেকে আপনি সমাজকে বাঁচাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আমার কোরআন আপনার কাছে পাঠিয়ে দিলাম, এ কোরআন আপনি নিজে পড়বেন, এ কোরআন আপনার সাহাবীদেরকে পড়াবেন, এ কোরআন আপনি শোনাবেন, এ কোরআন আপনি পড়াবেন, এই কোরআন আপনি বোঝাবেন। পৃথিবীর মানুষ যেদিন কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রকমের অনাচার কুসংস্কার, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, চুরি ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, সমস্ত কিছুর হাত থেকে এই পৃথিবীর অশান্তি করা মানুষেরা পরিপূর্ণ শান্তির মানুষে তারা পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, রোগ হাজার ঔষধ, এরাও তাই বলেছে, এরা এরাও তাই বলেছে, বলেছে এসব কিছুর এহেন পরিস্থিতিতে সঠিক পথের সন্ধান দিতে পারে আল্লাহ পাকের নিয়ামতে ওজমা আল কোরআনুল কারীম। তারপরে বলেছে বিশ্ব নবীর হাদিস শরীফ, হাদিস তো কিচ্ছু না, হাদিসটা হলো কোরআনের ব্যাখ্যা, হাদিসটা কোরআনের ব্যাখ্যা, আমরা কোরআন বুঝবো না, আল্লাহ নবীকে দিয়ে কোরআন বুঝিয়েছেন, কোরআন বুঝিয়েছেন আমাদের। সুতরাং রোগ হাজার, ট্যাবলেট একটাই, তবে এই ট্যাবলেটটা প্রথমে শুনতে হয়, তারপর পড়তে হয়, তারপর বুঝতে হয়, তারপরে দেহের রক্তটা পবিত্র হয়, মাতাল আর মদকর হয় না, মদ খেতে যায় না, বেবিচারী সে আর নারীকে ধর্ষণ করে না, তখন বিয়ে করে পনের আপনার মোহরের টাকা দিয়ে দামি কাপড় পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে একটা মেয়েকে বাড়ি নিয়ে যায়, সে আর পাট বাগানের রাস্তাঘাটে শেয়াল কুত্তার মতো নারীকে ধর্ষণ করে না, মারামারি আর খুন খারাপি। এই কোরআনটা দাও, কি আছে কোরআনে? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্য দিয়ে এই অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করার জন্য বললেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা তোমাদের পেটের সন্তান, তোমার স্ত্রীর পেট থেকে সদ্য জন্ম নেওয়া কুলিয়ার টুকরা ফালি পূর্ণিমা চাঁদের মতো নিষ্পাপ বেগুনাহ বাচ্চা মেয়েটাকে তোমরা এক মাটির গর্ত করে জীবন্ত বাচ্চাটাকে মাটির কবরে তোমরা দাফন করে দিয়েছ। আমি আল্লাহ পাক তোমাদিগকে বারণ করে দিলাম, ওয়ালা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। হে পৃথিবীর মনুষ্য জাতি, রুটি আর রুজির অভাবে, রুটি রুজির অভাবে তোমরা তোমাদের সন্তানগুলোকে কবর খুঁড়ে জীবন্ত তোমরা মেরে দিও না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমি আল্লাহ পাক তোমাদের যেমন খাবার দিয়ে থাকি তোমাদের কলিজার টুকরা বাচ্চাদিগকে, আমি আল্লাহই তমন খাদ্য যুগিয়ে যাব। আজ থেকে জনমের মতো বাচ্চাদেরকে আরো হত্যা করো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে জাতি স্ত্রীর বাচ্চাগুলোকে জীবন্ত কবর দিত, ওরা কোরআন পড়ে বুঝে সুঝে আলহামদুলিল্লাহ শিশু হত্যা বন্ধ হলো। নারী জাতি যে মর্যাদা পেয়ে মাথা উঁচু করে বেঁচে আছে, এটা ইসলামের অবদান, এটা কোরআনের অবদান, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট মেহনতের সুফল। নারীকে মানুষ বলে গ্রহণ করা হতো না, নারীকে বাবা হতো, পুরুষের যৌবনের তাড়না নিবারণ করার একটা যন্ত্র,
এর অতিরিক্ত নারী জাতিকে মনুষ্যত্বের মানবিকতার কোন ভাগ দেওয়া হতো না। এক একজন পুরুষ 20টা 30টা 40টা 50টা ইচ্ছা মতো বিয়ে করত, ইচ্ছা মতো বিয়ে করত, 200-500 মেয়েকে বিয়ে করত। নারী জাতির কোনো মান মর্যাদা ছিল না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন বুকে জড়িয়ে ধরে তাদেরকে বললেন, যে জাতির সঙ্গে তোমরা অবজ্ঞা করছো এই জাতিটা অবজ্ঞার জাতি না। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, এই নারী জাতির পায়ের তলায় হলো পুরুষ জাতির জান্নাত। বলুন সকলে সুবহানাল্লাহ। তোমরা কাকে কষ্ট দিচ্ছ? কোন জাতিটাকে তোমরা কষ্ট দিচ্ছ? যেদিন কন্যা সন্তান জন্ম নিলে মেরে ফেলা হতো, রাসূলুল্লাহ বললেন ওদের মেরো না, আমি তোমাদের বলছি যে বাবা তিনটে কন্যার পিতা হবে, যে বাবা তিনটি কন্যার পিতা হবে, আর এই তিনটি কন্যাকে সুন্দরভাবে লালন পালন করে লেখাপড়া শিখি সুন্দরভাবে হাসি খুশিতে পাত্রস্থ করবে, বিবাহ দিয়ে দেবে, হাসরের মহাময়দান অতিক্রম করে জান্নাতের মাটিতে আমার এই দুটো আঙুল যেমন গায়ে গায়ে আছে, সেই লোকটা এবং আমি, আমরা দুজন জান্নাতের ভিতরে এমন কাছাকাছি অবস্থান করব। আরো একবার বলুন সুবহানাল্লাহ। নবী আর কে? কড়া কন্যা এখানে কেডা আছে? তিন কন্যার পিতা, তিনটে মেয়ের বাপ, একটাও নেই, দুজন আছে, আর দুজন হাত নামান, শুকরিয়া, তিনজন, আর কেউ? কন্যা সন্তানকে ভালোবাসুন। রাসূলুল্লাহ বলেছেন যে পরিবারের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন সে পরিবারে আল্লাহ রহমতের পানি হয়, যে পরিবারের প্রতি আল্লাহ রহমত করার ইচ্ছা করেন সেই পরিবারে আল্লাহ খাওয়ার আগে একটা মেহমান পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আর স্থায়ীভাবে যে পরিবারে আল্লাহ রহমত বর্ষণের ইচ্ছা করেন সেই পরিবারে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি আজও সমাজে নারী জাতিকে ভালো চোখে দেখা হয় না। আপনার এই টিন্ডা মাঝের পাড়ার সার্ভে, গ্রাম সার্ভের যে রিপোর্ট আছে, সার্ভে রিপোর্টটা যদি থাকে, নূর হোসেন, নূর হোসেন কোথায় সে? নূর হোসেন আমার মাইক যদি তুমি শুনতে পেয়ে থাকো তাহলে সার্ভের রিপোর্টটা আমার কাছে পাঠিয়ে দাও, কাগজের হার্ড কপিটা একটু পাঠাও। আমার কাছে 204 গ্রামে সার্ভে রিপোর্ট আছে। আমরা যে গ্রামগুলোতে কাজ করি, কেরালা মডেল এই কাজ করার জন্য যে গ্রামগুলোকে বাছাই করি, আমরা ওই গ্রামগুলো আগে সার্ভে করি। গ্রামের টোটাল জনসংখ্যা কত, নারী কত আর পুরুষ কত, কোরআন জানে কতজন, কোরআন জানে না কতজন, নামাজ পড়ে কতজন, নামাজ পড়ে না কতজন, কত শিশু স্কুল যাওয়ার কথা কত শিশু স্কুলে যায় না, মাধ্যমিক পাস করার আগে কত ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে স্কুল ছেড়ে দিচ্ছে, গ্রামের একটা হিসাব নিয়ে তারপর আমরা কাজে হাত দিই। এই হিসাবটা নিতে যেয়ে আমি দেখছি যে গ্রামে 1500 পুরুষ সে গ্রামে 1300 থেকে 1325টা নারী, যে গ্রামে 500 পুরুষ সেখানে দেখি 400 থেকে 425টা নারী, যেখানে 1000 পুরুষ সেখানে দেখছি 950 থেকে 975টা নারী। তার মানে প্রত্যেকটা গ্রামে আমি গড় পড়তায় 10% মেয়ে কম দেখেছি। আচ্ছা, মেয়েদের এই জন্মের হার কমে যাওয়াটা লক্ষণটা কি ভালো? লক্ষণটা ছোট বয়সে আমরা মা চাচিদের মুখে শুনতাম, এরা তোর বাচ্চা কাচ্চা হয় না কেন রে, তাহলে আল্লাহ দিলে হবে না। এখন ঘুরিয়ে বলে এই দেবু ছোট ছেলেটা তো, ছেলেটা তো বড় হয়েছে মনে করতেছে এবার একটা বাচ্চা নেই। খেয়াল করতে গেছেন মেয়েদের মুখে যা আল্লাহ দেবে এ কথা আর বলে না, বলে এবার একটা বাচ্চা নেই, তার মানে সিপিএট কে রেখে দেশে ওইটা ঢিলা করে দেবে। এখন আর বলে না যে বাচ্চা আল্লাহ দেবে, বাচ্চা কোন এরা বলে বাচ্চাটা লোভ। আবার হঠাৎ দেখলো একজনের গাড়ি একটু লোড পায় না, তা জিজ্ঞেস করলে তোর এরকম গাড়ি লোড পায় না কেন, তাহলে সে এরকম এই ঘটে গেছে, তা তুই এই আবার বাচ্চা লিতে গেলি কেন? আচ্ছা আমি কি একা মেয়ে লোক নিয়ে ঘর করি, ঘরে আপনারা ঘর করেন না? তা যেভাবে চুপ করে বসে রয়েছেন মনে হচ্ছে মঙ্গল গ্রহে বা সব হাঁট করে একা থাকে। তারে বলে ঠিকই ভাষায়, তোর এখনো ছেলে বড় হলো না, তুই এক্ষুনি আবার বাচ্চা লিতে গেলি কেন? বাচ্চা কাচ্চা দেবার মালিক যে আল্লাহ,
এখনকার মেয়েদের মুখে সে কথা নেই। খেয়াল করে দেখবেন, ওই বলে বাচ্চা লোভ, তুই কেন বাচ্চা নিতে গেলি, এই ওর বল এখন যেন বাচ্চা না নেয়। তার মানে যে কাজটা আল্লাহ সে কাজ এখন এরা নিজের হাতে তুলে। তো এই যে ধরুন প্রথম একটা মেয়ে হয়েছে, তারপরে আবার একটা বাচ্চা, বাচ্চা অপারেশন করে দেখা গেল বাচ্চা ফেটে এসেছে, পরীক্ষা করে দেখা গেল বাচ্চাটা মেয়ে, শাওড়ি মুক্ত পুরো হতম বেচা, বলে তোর বউর পেটে শুধু কুইন্টাল কুইন্টাল মেয়ে রয়েছে, ও ছেড়ে দাঁড়াটালে। এখন ছেলে ভয়তে ভয়তে বাচ্চা আবর্ষণ করে দিলে, আল্ট্রাসোনোগ্রাফিক্যাল সব দেখা যায়, এমনি তেলের গায়ে লেখা থাকে ভ্রূণ পরীক্ষা দণ্ডনীয় অপরাধ, তাই না? ওরা সব পরীক্ষা করে, শুধু লিখিত সার্টিফিকেট দেয় না, সব চলছে। তো যখনই দেখলো একটা মেয়ে তো হয়ে গেছে, গিন্নির পেটে আবার একটা মেয়ে দিলে সেটা অপারেশন করে, ক্লিয়ার হয়ে গেল, আবার একটা বাচ্চা হলো, পরীক্ষা করে দেখা গেল না এটা পাঁটা, তাও শাওড়ির বিরাট পুরুষ পুরুষ, পাঁটাটা ডেলিভারি হয়ে গেল, কিসি কি করে এদিক সেদিক করে আবার একটা পেটে বাচ্চা। তা ছেলেটা ওর ভাবির দেবে মার বল, আমার গিন্নির পেটে আবার একটা ছেলে, তা কী করি বন্ধু, দেখি মার বলে দেখবেন কী বলে। মা শুনে টুনে বললো, ও মা রুজির মালিক তো আল্লাহ, আল্লাহ যখন দেশে যাই হবে আল্লাহ বসাগর থেকে যাক, বুঝতে পারিনি কি কি পাঁটা এইটা আল্লাহ দেশে, আর বকরিটা ওর বাপ দেশ। ঠিক এই করে করে এই করে করে সমাজে নারীর সংখ্যা প্রচন্ড ভাবে কমে যাচ্ছে, এই রিপোর্টটা আপনার কাছে নেই আমার কাছে আছে। তবে 2022 সালে সরকারি সার্ভেটা বেরিয়ে আসুক, আমি বলছি নারীর সংখ্যা 10% কমে যাবে, তার মানে 100 পুরুষ হলে 90টা মেয়ে হবে, এটা আমার সার্ভে। 2022 এর সরকারি রিপোর্টটা বেরিয়ে আসুক, দেখবেন 10-এর চাইতে বেশি নেমে গেছে। এটা প্রমাণ করে যে নারী জাতি আজও সমাজের কাছে পরিপূর্ণ মর্যাদা পায়নি, এখনো নারীকে ছোট চোখে দেখা হয়, এখনো কন্যা সন্তান জন্ম হলে চিন্তা হয় কি করে বিয়ে দেব, ছেলে হলে কোনো চিন্তা কোনো চিন্তা করে না, ও শালা যদি চুল্লু খায় তাও 1.5 লাখ টাকা দাও। হ্যাঁ মদ্দা ছেলে যদি চুল্লুকর হয় তবুও 1.5 লাখ টাকা দাম আছে, আর মেয়ে যদি বিয়ে পাস করে একটু যদি ময়লা হয় তাহলে তার কপালে মুসিবত আছে। আমি বলছি কি, নারীকে ভালোবাসতে শিখুন, নারীকে সম্মান করতে শিখুন, নারী জাতির মর্যাদা দিতে শিখুন। কবি নজরুল ইসলামের ভাষায়, এ মহাবিশ্বে যা কিছু সৃষ্টি মহাকল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক তার নর। যে দুনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ যা কিছু করেছে তা পুরুষ যতটা করেছে নারীও ততটাই করেছে। আর কোরআন হাদিস খুললে তো আর নারী জাতির অবদানের কথা তো বলাই যাবে না, বলে শেষ করাই যাবে না, অসংখ্য আয়াত আর হাদিস শরীফ রয়েছে। যেটা বলতে বলতে আমি এতদূর পর্যন্ত চলে এলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন দিলেন, আর কোরআনটা দিলেন তো দিলেন জিব্রাইলকে দিয়ে বুকের পাঁজরায় ব্যথা ধরিয়ে দিলেন উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য, সঙ্গে এটাও বলে দিলেন যে এক যুগ ধরে আপনি এখানে সাধনা করছিলেন, সমাজ থেকে এই সমস্ত অনাচার কুসংস্কার দূর করে দিয়ে একটা ভালো সমাজ প্রতিষ্ঠা করার জন্য আপনার সব উদ্দেশ্য সফল হবে, কোরআন নামে একটা ট্যাবলেটই যথেষ্ট, আপনি নিজে পড়ুন, মানুষকে শোনান, মানুষকে পড়ান, মানুষকে বোঝান, মানুষ নিশ্চয়ই সবকিছু খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ইনশাল্লাহ তারা ভালো রাস্তায় ফিরে আসবে। আমরা মাঝের পাড়া ইটিন্ডা মাঝের পাড়াতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় সাধনা করেছিলেন, এক যুগ ধরে রাসূলুল্লাহর এক যুগ সাধনা করার পর আল্লাহ তাকে কোরআন দিলেন,
নবীর কাছ থেকে পাওয়া সেই কোরআনটাকে আজকে ইটিনে মাঝের পাড়ার এই ছোট্ট গারে হেরায় সাধনা করে করে বাচ্চাদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কাজটা কি বড় খারাপ হচ্ছে? ভালো ভালো আপনার কাছে যারা পড়তে পারে না তাদের কাছেও ভালো। ইটিনে মাঝের পাড়ার এই মক্তবটা সত্যি সত্যি সমাজকে কি ক্ষতি করছে একটু সবাই কথা বলবেন। ক্ষতি যদি করে একটু বলুন যে ভাই এই ক্ষতিটা হচ্ছে, আমিও ভেঙে দেবো, গাইতি চালাবো, আপনারা চালাবেন, সবাই মিলে ভেঙে দেবো। যা সমাজকে ক্ষতি করে তার রাখার কোনো দরকার নেই। প্রচুর পরিমাণে ক্লাব আছে না যে ক্লাবে চুল্লু মদ খাওয়া হয়, এরাম আছে না? বহু ঘর বাড়ি আছে না যেখানে মেয়েদের টেনে টেনে ধর্ষণ করা হয়? সে সমস্ত ঘরের কোনো শত্রু নেই। এই ঘরটা শত্রু কেন এত যেখানে কোরআন তেলাওয়াত করানো হয়? কেন? প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা পাওয়ার জন্য তাকে এক যুগ ধরে ঘর বাড়ি চলে গারে হেরায় সাধনা করতে হয়েছিল। আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আপনাকে ঘর বাড়ি ছেড়ে অন্য কোন জায়গায় নীরবে সাধনা করতে হবে না, আপনাকে ঘর বাড়ি ছেড়ে 12 বছর কোথাও একা একই বসে থাকতে হবে না। আমি আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনার বাচ্চা ছেলেটা, আপনার বাচ্চা মেয়েটা, আপনার যুবক কিংবা কিশোর ছেলেটা কিংবা মেয়েটা, আপনার স্ত্রী কিংবা আপনার বৃদ্ধ বাবা মা, সারাদিন সংসারের কাজ কাম করুন, আপনার ছেলে মেয়েটা ওরা প্রাইমারি স্কুলে স্কুলে পড়াশোনা করবে, সমস্ত কাজকাম করার পরেও তারা দিনের একটা টাইমে, প্রতিদিন দিনের একটা টাইমে আল্লাহর হস্তে আমাদের এই ছোট্ট গারে হেরাতে ওরা যদি প্রতিদিন দুটো একটা ঘন্টা সময় দিতে পারে, আমি সুনিশ্চিত করে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ওরা সিনাই বুকের ভিতরে ধারণ করে এ দুনিয়া থেকে তারা কবরে চলে যেতে পারবে। শুধু একটু চেষ্টা, একটু চেষ্টা, বিরাট টাকা খরচা না, বিরাট সময় ব্যয় না। আমি শুধু সময়ের কথা বলছি, আমি হিসেবটা বলে দেই, আমার সঙ্গে একটু মিলিয়ে নেন, হিসেবটা মিলিয়ে নেন। মোটামুটি প্রথমে বলে রাখি, একজন বুড়ো মানুষ প্রতিদিন যদি 30 মিনিট করে পড়ে, 30 মিনিট করে যদি কোরআন ডানে পড়তে শেখে, আলিফ বে তেসে করে একদম শুরু থেকে যদি পড়তেছে চেষ্টা করে, প্রতিদিন যদি 30 মিনিট করে পড়ে, আমি বলছি অনায়াসেই 6 মাসে ওই বুড়ো মানুষটা কোরআন শিখে যাবেন, সুবহানাল্লাহ বলেন 30 মিনিট। তাহলে পার ডে 30 মিনিট মানে মাসে ক মিনিট? পার ডে 30 মিনিট, 30 মিনিট, 30 × 30 কত? 900 মিনিট, তাই না? তাহলে এক মাসে যদি 900 মিনিট হয়, তাহলে ক মাস বলেছি? 6 মাস গুণিতক 6, তার মানে মোট 5040 মিনিট, 5040 মিনিট। এই 5040 মিনিট যদি আমি ভাগ করি 5400 মিনিট, 5400 মিনিট, এইটাকে যদি আপনি 60 দিয়ে ভাগ করেন, তাহলে কি হলো? ঘন্টা এসে গেল। 5400 মিনিটকে যদি আপনি 60 দিয়ে ভাগ করেন, তাহলে 60 ঘন্টা, ক ঘন্টা? মাত্র 60 ঘন্টা। যদি এবার 24 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? ঘন্টাকে যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে দিন হবে, এখানে 24 × 48, 3 × 24 কত? 3 × 24 72, এখনো 72 হতে এখনো 12 বাকি, আমি বলেছি 60 ঘন্টা, ভুল বললাম, 90 ঘন্টা। 5400 মিনিটকে 60 দিয়ে ভাগ করে রয়েছে 90 ঘন্টা, তার মানে 5 × 24 যদি 3 × 24 যদি 72 হয়, 4 × 24 কত? 96। এখানে আমার হিসেব বলছে 90 ঘন্টা, তার মানে আপনার লাইফের সর্বোচ্চ যদি 5 দিন, 5 × 24 4 × 24, সর্বোচ্চ যদি 4 দিন সময় দেন, কোরআন শেখা হয়ে যাবে আপনার। আপনি বলেন কি করে টাইম পাই না? আমার একটু হিসেব দেবেন কোরআন শেখার জন্য। আমি সবকিছুর পরে
চার দিন সময় নিয়েছি, চার দিন। এবার আমার একটু বলেন, এই গ্রামের লোক, বাসপাস গ্রামের লোক খৈনি টৈনি খায়? খৈনি খৈনি ও তো প্রথম ডিব্বাটা খুলে নকিরা দেয়, চুন লেবে ফাইন করে লাগিয়ে নেয়, হাতটা চুন দিয়ে প্লাস্টার করে নেয়, একটু ভিজে চুন শুকিয়ে ফেনা যাবে, তাতে এবার দেবে খৈনি। দে আবার দেবো কোনো ছাড়িয়ে ছাড়িয়ে এনে যদি ডেঁটার যেন থাকে খুঁটি আবার সেগুলো ফেলে দেবে, মনে হচ্ছে যেন সারা বান্ত ওরা খাচ্ছে, কি যত্ন মাল। এইবার দে ডলন ভাই খৈনিতি, কত ডলন দে খৈনি খাওয়া শুনল, 72 না 82 কডলন দিতে হয়, কোন হিসেব নেই বলে। যারা খৈনি খায় মোটামুটি একটা ডলতি কতক্ষণ টাইম লাগে মোটামুটি একটা বলেন গড়ে, যেরাম ভঙ্গিমা দেখাচ্ছে। আমরা সব সুফি খোদার কিনে, আমরা খাই না তো সেই জন্য হিসেব টিসেব আমরা জানি না, ভঙ্গিমাটা ঠিক এইরকম। আপনি খান না আমি জানি, লোকে ডলে এটাও তো দেখেছেন কত, পাঁচ মিনিট, আচ্ছা পাঁচ মিনিট করে ডোলে, তারপর আবার এ হাতে নে, আবার এ হাতে ঝেড়ে, এ হাতটা পাঁচায় ডোলে নে, ওপর তেটা ফেলে দে, আবার পাঁচায় ডোলে নে, আবার ডবল ডল দে, ডোলে ডোলে বাঙ্কারে দে। আচ্ছা এই যে পাঁচ মিনিট ডলন সারাদিন কবার কই নিগালে দেয়? সারাদিন তাড়াতাড়ি বলুন, সারাদিন 10 বার যদি 5 মিনিট করে লাগে তাহলে 10 বারে 5 10 কে, দিনে যদি 50 মিনিট যায় তাহলে মাসে, মাস না একবার বছরে টেনে লে দেয়, বারবার হিসেব করতে ঝামেলা, দিনে যদি 50 মিনিট যায় তাহলে গুণিতক 365, 18,250 মিনিট শুধু এক বছরে খৈনি ডলেছে মুসলমান। যদি 40 বছর খৈনি খায় 7,30,000 মিনিট, 40 বছরে যে খৈনি ডলেছে তার হিসেব হলো 7,30,000 মিনিট। এবারে যদি এই 7,30,000 মিনিট, 7,30,000 মিনিট একে যদি 24 দিয়ে ভাগ করেন তাহলে 30,416 ঘন্টা, এরে যদি ফের 24 দিয়ে ভাগ করেন 1267 দিন, 1267 দিন একে যদি ফের 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 যদি 1267 দিন, তার মানে 3×4 = 12, প্রায় 3 বছর 40 বছরে যে খৈনি ডলেছে তার মানে বলা যেতে পারে টানা 3 বছর শুধু খৈনি ডলে গেছে। যে জাতি 40 বছরে 3 বছর শুধু খৈনি ডলে যেতে পারে সে জাতির অনলি 4 দিন কোরআন শিক্ষার জন্য হয় না। এদের মানুষ আর মুসলমানের ঘরে জন্ম নেওয়াটাই অপরাধ হয়েছে। এফিডেভিট করে ভাই তোর নাম তো কামাল হোসেন, তুই এফিডেভিট করে ওইটা লেখ কমল চ্যাটার্জি বলে হিন্দু হয়ে যা, তুই মুসলমান থাকিস না, জাতির কলঙ্ক। ট্যাবলেট তুই তো লিখ দেশ না মিষ্টি লিখ দেশ, প্রথমে বলিলে লাথি মারবো না তাই দিছি, যদি বলতেন লাথি মারবো আমি ট্যাবলেট দিতুম না। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি কেন আপনাকে আল্লাহর কোরআন পড়তে বলছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন সম্পর্কে পরিষ্কার করে তিনি বলেছেন, কোরআনুল কারীমের 4টি রোল মডেল, কোরআন আমাদেরকে 4টি রোল মডেল নিয়ে এসেছে। নাম্বার 1 রাসূলুল্লাহ বলেছেন, হুদান লিল মুত্তাকিনা, দুনিয়া জমিনে যতদিন আপনি বেঁচে থাকবেন কোরআন আপনাকে ভালো মন্দ রাস্তা বলে দেবে, এটা খারাপ রাস্তা, এটা তোমার জন্য ভালো রাস্তা, এটা অন্যায়ের পথ, এটা তোমার জন্য ন্যায়ের পথ, এটা জাহান্নামের পথ, এটা তোমার জন্য জান্নাতের পথ। হুদান লিল মুত্তাকিনা, এ কোরআন তোমার জীবন দশাতে তোমার জন্য রাস্তা দেখিয়ে দেবে। দ্বিতীয় নম্বর রোল মডেল রাসূলুল্লাহ বলেছেন, তুমি যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, আল্লাহ নবী আমার বলেছেন কুটিল মৃত্যুর বিছানায় যখন কষ্ট হতে থাকবে ওই রকম সময়তে, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন
ওই মৃত্যু সন্ধ্যায় চাইত ওই মানুষটার মাথার কাছে বসে বসে সূরা ইয়াসিন সূরা রহমান সূরা ওয়াকিয়া সূরা রুমেই করো সূরাগুলো তুমি যদি তোমার মৃত পথে যাত্রী তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজনের মাথার কাছে বসে যদি শোনাতে পারো রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন আল্লাহর কোরআন তেলাওয়াতের বরকতে ওই লোকটার মৃত্যুর যাতনা কমিয়ে দেওয়া হবে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ কড়া হলো কোরআনের রোল মডেল করা বলেছি এক নম্বর জ্যান্ত থাকাকালীন কোরআন আমাদের পথ দেখাবে দ্বিতীয় নম্বর মৃত্যুর বিছানায় কোরআন আমাদের মরণের আযাব কমিয়ে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন আবিল কবরি মুনিসান আবিল কবরি মুনিসান আফিল কবরি মুনিসান হে আমার প্রিয় সাহাবী তোমাকে যে দিলে মৃত্যুর পরে তো গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা কাটি আয় করে নিয়ে কবরের ভিতরে শুইয়ে দশিয়ে দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুইয়ে দিয়ে কাঠ দিয়ে আড়াল করে দেওয়া হলো তিনজন মানুষ জীবন্ত তারা উঠে এলেন তুমি কেবল একাই মাটি দেওয়া হলো আস্তে 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 অন্ধকার হয়ে গেল তোমার নিজেকে বড় ধিক্কার দিতে ইচ্ছা হবে যে ছেলেটা যে মেয়েটা যে স্ত্রী যে পুত্র যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের জন্য জীবন আমি শেষ করে দিলাম এই কঠিন কবরে ওরা কেউ তো আমার সঙ্গী হলো না ওরা সবাই আমাকে একা এখানে শুইয়ে দিয়ে যে যার মতন বাড়িতে যে আনন্দের খাওয়ায় তারা ব্যস্ত হয়েছে নিজে নিজেকে যখন ধিক্কার দেবে নিজেকে গালি গালাজ করবে মুখ ফাটার তনাদার সন্তান আপনার দারুণ আতঙ্কে আতঙ্কিত হয়ে যাবে রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন ওই কঠিন সময় আল্লাহর কোরআন ওই কবরের ভিতরে পৌঁছে যে ওই লোকটাকে তুলে বসিয়ে ওর বুকে বুক দিয়ে মোয়ানেকা করে বলবে ওগো আল্লাহর কর ওগো আল্লাহর বান্দা শোনো শোনো দুনিয়ার জীবনে তুমি আমায় যত্ন করেছিলে দুনিয়ার জীবনে সকাল সন্ধ্যা তুমি আমায় পড়েছিলে তাই তোমার কবরের একা একা নিসঙ্গতা কাটাবার জন্য আমি কোরআন আল্লাহ পাক আমাকে কিয়ামত পর্যন্ত তোমার কবরে তোমার বন্ধু বানিয়ে দিয়েছে আফিল কবরি মুনিসান কোরআন তোমার কবরের সঙ্গী হবে আপনি যদি আমাকে বলেন আব্দুল মতিন সাহেব আপনি কি আমার কবরের বন্ধু হবেন আমি বললাম ভাই আমার যদি বন্ধু হওয়ার যোগ্যতা থাকতো আমি তোর কবরে যাওয়া কেন আমার কবরের সঙ্গে আমার বাপের কবরের সঙ্গে আমি থাকতাম কেউ কি কারোর কবরে কবরে স্বামী স্ত্রী তো বিরাট পীড়িত বিরাট পীড়িত সে পীড়িতই শেষ নেই কিন্তু কবরে যাওয়ার কথা বললি কেউ লেবে বলে মনে হয় এমনি বলো এরাম তুই মরলি বলে আমি একদম মরে যাবো আমি কি করে বাঁচবো বলো দি মরে দেখেন কবরের পাটি মাটি শুকোতি দেবে না অন্য জায়গায় আবার দন্ত নাগার ভাড়া করে ও প্রচুর দেখিস ওরা মাল্লি ফিরি বউ দেখেছি বউটার শরীর খারাপ মরে গেছে বলে মদ্দা লোকটা কেঁদে হাত পাগল হয়ে গেল বলে এটা বহু লোকের তো বউ মরে তাতে এত কেঁদিস কি জন্য তাহলে তো ভাই বিশ্বাস করেন আমার মতন বউ মানুষ পায় না বলে আবার হুল করে কান্না ওর শালা 15 দিনের ভেতরে দেখি মেয়ে দেখতে বেরিয়ে 15 দিন আমি এটা তার 40টা দিন অন্তত পার হোক তিনি একটা জায়গায় 3টে করিস গুলিতে একটু পার হতে দে আসলে এই সমস্ত কোন খাতির পীড়িত মহব্বত কবরে কবরে আল্লাহে যে আল্লাহর হাতে আমার জান সে আল্লাহর কসম নবী মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন না তিনি 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 বলেছেন অফিল কবরে মুনিসা এ কোরআন তোমাদের জন্য কবরে নিসঙ্গ জীবনে একমাত্র সঙ্গী হবে সকাল সন্ধ্যা বহু বন্ধুর মুখ দেখেছেন কোরআনের মুখ কি দেখা হয় প্রতিদিন তো বহু বন্ধুর সঙ্গে চা খাওয়া হয় কোরআন নিয়ে কি প্রতিদিন একটু বসা হয় হাইরে পড়া কপাল যে কোরআন কবরে আমার বন্ধু হবে সেই কোরআনটাই আজ আমাদের কাছে বড় 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 যেন অবাঞ্ছিত কোরআন যেন আমাদের কাছে বড় ঘৃণার তার কাছে যেতে যেন আমাদের শরম করে যেতেই চাই না আমরা কোরআনের কাছে আমার চিৎকার চেঁচামেচি করার সার্থকতা হবে
যে কোটা মানুষ বসে আছেন আল্লাহর হস্তে আপনি আপনার স্ত্রী আপনার বৃদ্ধ বাবা আপনার মা আপনার সন্তান সন্ততি সবাই যদি একটু কোরআন শেখার জন্য আলিফ বেতের বইটা যদি একটু হাতে ধরেন যে আমরা চেষ্টা করছি কোরআনটা পড়ে মরার তাহলে আমার চিৎকার করার সার্থকতা হবে তাছাড়া অন্য কোন ব্যক্তি স্বার্থ নিয়ে ঝামেলা পাকাতে এখানে আসেন কি দরকার আপনার সঙ্গে কেন ঝামেলা করতে যাব আপনি তো আমার কোনো ক্ষতি করেননি আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই এইটা দিচ্ছি ওষুধটা দিচ্ছি ওষুধটা দিচ্ছি হয় কোরআন শিখো কোরআন পড়ো কোরআন শিখো আর যদি মনে হয় কোরআন শিখতে পারবো না আমি বলছি এবিডিবিট করে ইসলামের খাতা থেকে নাম কেটে অন্য কাস্টে নাম লেখা যারা ইসলাম বোঝে না যারা কোরআন জানে না এই ধরনের মুসলমানের কারণে ইসলামের ইজ্জত যায় অবসর বলবার কাছে ইসলাম কলঙ্কিত হয় অন্যের কাছে আমার মতো মুসলমান আমার পাপের কারণে লোকে ইসলামকে গালি দেবে উচ্চেইতে আমি ইসলাম ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব ইসলামটা ভালো থাক আর যদি মনে হয় যে না জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে হলেও তিল তিল করে 24 ঘন্টা দিন রাত আমি আপনাকে ছেড়ে দিলাম 24 ঘন্টা দিন রাত আমি আপনাকে ছেড়ে দিলাম 23 ঘন্টা 30 মিনিট আল্লাহ যে আল্লাহর হাতে আমার জান আপনার চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি সেই আল্লাহর করারের জন্য প্রতিদিন 30টা মিনিট সময় দেন প্লিজ 30টা মিনিট সময় দেন আপনার মাথা কত খারাপ আপনার মাথায় ধরে রাখতে পারেন না আপনি ভালো উচ্চারণ করতে পারেন না আপনি মাথায় স্মৃতিশক্তি দুর্বল মুখস্থ করতে পারেন না আল্লাহর কসম বলছি ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আল্লাহ বলেছেন যারা কোরআন পড়তে আসে আমি আল্লাহ আমার কোরআন তাদের জন্য সহজ করে দিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজেই বলছেন কোরআন সহজ আর আপনি যদি বলেন কোরআন কঠিন তাহলে আপনি আল্লাহর উপরে বড় আল্লাহ আপনি আল্লাহ চাইতে বড় বুঝদার কালামটা আল্লাহর আর আল্লাহ নিজেই বলেছেন যে আমার কোরআন পাঠকদের জন্য সহজ পাঠকদের জন্য যদি কখনো খুঁজে পান আমার কথাটা অক্ষর অক্ষরে মিলিয়ে নেবেন যদি কখনো খুঁজে পান মিলিয়ে নেবেন কোন হাফেজ সাহেব কোন হাফেজ ছেলেটা হাফেজ বা লোকটা হাফেজ অল্প বয়স বা বেশি বয়স যাই হোক বড্ড তোতলা খুব তোতলা ওই দোকানে গিয়ে তেলের বোতলটা ভাই পপ পপ 25 গ্রাম সো 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 দোকানদার বুঝ দিবে রে শস্যে তেলাই চুকার দিচ্ছি আমি ও তখন সো সো করতে নিয়ে যাচ্ছে এরে কি বলে তোতলা একটা হাবিব সাহেব বার করুন দিনি যে হাবিব সাহেব তোতলা সে কথা বলতে গিয়ে বাংলায় কথা বলতে গিয়ে বড্ড বাদে ওইরকম তো 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 করে আর ট্রেন বলতে গেলে তো ধান ভেঙে ফেলবে যে ছেলেটা এত তোতলা এত আটকায় এত বেঁধে যায় এত ধাক্কা এত বাম্পার ওকে একটু নামাজে দাঁড় করিয়ে কোরআন পড়তে বলুন দিনি যদি এক জায়গায় বাম্পার হয় মাতিন 70,000 বার উদ্বোধন করবে নলেজ আছে কোনো তোতলা হাফেজ নলেজ নেই কেটাটা বললো আছে একটুখানি হাত ইশারা করে আছে একজন কেটা বলেছে না কই কই ও আপনি নিজে না অন্য কেউ একটু দাঁড়াও না ভাই শোন একটু দাঁড়াও এরা সাক্ষী হোক কোথায় বাড়ি আপনার কোথায় খোলার নাই খোলার নাই হাফেজ সাহেবের নাম কি ও সাদিকুল তো মাওলানা সৌদিতে থাকতো তবে ও ও মেমো খুব তোতলা সাদিকুল তোতলা না ও যখন কোরআন পড়ে কোরআন তাহলে আল্লাহ জি নিজে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনা এদেরকে ইংরেজি পড়তে দেবেন আটকাবে বাংলা পড়তে দেবেন আটকাবে হিন্দি পড়তে দেবেন আটকে যাবে গুজরাটি মারাঠি পড়তে দেবেন আটকে যাবে আল্লাহ কোরআন পড়তে দেবেন অনর্গল পড়ে যাবে তোতলা হওয়ার জন্য কোরআন কোথাও আটকে যাবে না বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মেজো ছেলেটা তোতলা ও হাফেজ নয় মাওলানা পড়ছে বয়সে 18-19 হবে ও তো আকসার দিন ফোন করতে গিয়ে ওই একটা দুটো কথা বলে আর বলতে পারে না আমি বলি তুই মেসেজ করে দে এসএমএস কর আর কখনো কখনো ফোনে হ্যালো বলে আব্বাজি বলে সালামটা করে ফোন অন্য লোকের দেয় একটু বলে দিদিনি এই কেস এমনও করে ও খুব ফোন কম করে আমার কাছে একটু তোলবা কিন্তু আলহামদুলিল্লাহ ও হাফেজ না কিন্তু ওর কোরআন শরীফ আপনি বাইরে দাঁড়িয়ে শুনবেন আপনার হিম্মত নেই বোঝার যেই ছেলেটা তোতলা
এটা কোরআনের জীবন্ত মুজিজা, এটা কোরআনের জীবন্ত অলৌকিকত্ব। কোরআন মরে যায়নি, আজও কোরআন জ্যান্ত আছে। আল্লাহর রাস্তায় পড়ুন, গ্রামের মানুষদের সামগ্রিক প্রচেষ্টায় নওজওয়ান যুবকদের ঐকান্তিক কষ্ট চেষ্টা মেহনত আর পরিশ্রমের ফলে ইটিন নামাজের পাড়া, আল আমিন কোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গন, এই মাদ্রাসাটায় যে পড়াশোনা চলছে, এই পড়াশোনাটার সঙ্গে আপনি একটু অংশ দেন। আপনার ছেলেটা আসুক, আপনার ছেলেটা ক্লাস নাইনে পড়ে, ভেরি গুড, ও 22 ঘন্টা হাই স্কুলের বইপত্র সুন্দর করে যত্ন করে পড়াশোনা করুক, 2 ঘন্টা আমাদের দেন, আমরা 2 ঘন্টা বাচ্চাটার ভিতরে ইসলামটা দিয়ে দিই, ইসলামটা আমরা ওর ভিতরে দিয়ে দিই। আপনার ছেলে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলেও ও যেন শার্ট কোট প্যান্ট নেকটাই পরেও জানাজা নামাজের ইমামতি করার জন্য কাউকে যেন ডাকতে না হয়, আপনার ছেলে ডাক্তার হয়েও আপনার জানাজারা পড়িয়ে দেবে, এটা আমি আশাবাদী। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার কোচি হাই স্কুলে পড়ো আর আমাদের এখানে প্রতিদিন 2 ঘন্টা করে দিন, আপনার কোচি মাধ্যমিক পাস করবে হাই স্কুলে পড়ে আর আমরা প্রতিদিন 2 ঘন্টা করে পড়িয়ে যা দিয়ে দেব, যেদিন মাধ্যমিক পাস করবে ওই দিনে গ্রামের জুমা মসজিদের ইমামকে সরিয়ে দিয়ে আপনার মাধ্যমিক পাস করা ছেলেটাকে আমি জুমার নামাজ পড়াতে দাঁড় করিয়ে দেব। যদি আপনার ছেলে জুমার নামাজ অন্য আর 5টা ইমামের মতন সলিড সুন্দর যদি নামাজ পড়িয়ে দিতে না পারে, আমি মাতিন কল্লা কেটে আপনার হাতে তুলে দেব। আমি ছেলে খেলা করতে ময়দানে নামিনি, আমি ইয়ারকি ফাজলামি করতে ময়দানে নামিনি। 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত টানা 10 বছর আমি কেরালায় যাওয়া আসা করেছি, কিভাবে তারা বাচ্চা মানুষ করে, কিভাবে তাদেরকে মোটিভেট করে, কিভাবে তাদেরকে ট্রেনিং করা হয়, কোন সিস্টেমে বাচ্চাদের পড়ালে আরো পড়াশোনা হয়, চাইল্ড এডুকেশনের উপরে আমি 10 বছর পড়াশোনা করেছি টানা। কেরালার মানুষ অসংখ্যবার আমার এখানে এসেছে, আমার এখান থেকে অন্তত 600-700 মানুষকে আমি কেরালায় নিয়ে গেছি যে দেখো কেরালার মসজিদ কত সুন্দর, কেরালার মক্তব কত সুন্দর, কেরালার স্কুলের বাচ্চাগুলো কত সুন্দর, কেরালার হাই স্কুলের এমন কোন ছেলে নেই যে ছেলেগুলো মসজিদে ইমামতি করতে পারে না, কেরালায় যে কড়া মুসলমান সেই কড়া ইমাম, সুবহানাল্লাহ বলেন। আমাদের লড়াই, আমাদের চেষ্টা, আমাদের ঘরে সব ছেলেই মসজিদের ইমাম হয়ে যাক, সব ছেলে স্কুলে পড়ুক, সব ছেলে ইংরাজি পড়ুক, সবাই ইংলিশ পড়ুক, বিজ্ঞান চর্চা করুক, কিন্তু প্রত্যেকের ভিতরে ইসলাম আর কোরআন থাকাটা বাধ্যতামূলক হোক। ভাই আমার এই চাহিদা, আমার এই চাওয়া পাওয়াটা কি বড্ড অন্যায় দাবি? আল্লাহর রাস্তায় বলছি, এর জন্য বিরাট টাকা লাগে না, বিরাট টাকা লাগে না, এর জন্য লক্ষ লক্ষ মানুষের কষ্ট মেহনত লাগে না, একটু পরিচ্ছন্ন অন্তরের খালিস নিয়ত লাগে আর সামান্য কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করতে হয়। অন্যদিকে যা দেন, যেমন খৈনীতি দিয়েছেন পাক্কা 3 বছর আর কোরআন শরীফে 4 দিন আমি চেয়েছি, মাত্র 4টে দিন চেয়েছি। আমি চাইছি আপনার ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে 80,000 টাকা থেকে 1.5 লাখ টাকা খরচা করেছেন, আমি এই মক্তবটার জন্য আপনার কাছে 1,000 টাকা চাচ্ছি। খৈনীতি দিয়েছেন তো 3 বছর আর কোরআনের জন্য চেয়েছি মাত্র 4 দিন। ও সোনা মাইকালা কোচি কোথায় গেল? সে ওর ভোল্টেজ একটু আপ ডাউন হচ্ছে মনে হচ্ছে। এটা তোর কি জেনের রোগ টোক আছে বাবারে? কি বলছিলাম জানো? তো খৈনি ডালায় 3 বছর, কোরআনের জন্য চেয়েছি 4 দিন, ছেলের বিয়ে মেয়ের বিয়ে কোচির মুসলমানি নানির কলমাখানি মামুর কলমাখানিতে খরচা করেছেন 1 লাখ, আমি প্রতিষ্ঠানটার জন্য আপাতত আপনাদের কাছে চাচ্ছি মাত্র 1,000। 1,000 টাকা যদি 50টা লোক আল্লাহর রাস্তায় দেন, এর একটু ঋণমুক্ত হতে পারে, বাচ্চা জায়গা হচ্ছিল না বলে আবার মাদ্রাসাটা 3 তলা করতে হচ্ছে, শর্ট জায়গা তো, ছোট জায়গার ভিতরে আবার তারা 3 তলা স্বপ্ন দেখছে, বাচ্চা হচ্ছে না। এক্ষুনি এই জায়গায় বাচ্চারা পড়ছে, 123টা বাচ্চা এখানে পড়ছে,
সেই সঙ্গে মায়েরাও এখানে পড়ছে, মায়েরাও পড়াশোনা করছে, সন্ধ্যার পরে জওয়ান যুবক বয়স্করাও এখানে পড়াশোনা করছে। ধীরে 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 কাজটা এগিয়ে যায়। যাদের বাচ্চা কাচ্চা আমাদের মডেলে পড়াশোনা করছে, আমি তাদের কাছে জানতে চাইছি এই বাচ্চা কাচ্চাদের উন্নতি আশা করছেন দেখছেন আপনারা? একটু জোরে কথা বলেন দিন, উন্নতি আপনার কাছে পড়ে মাশাআল্লাহ। তো মাদ্রাসাটায় যখন এইভাবে উন্নতি আপনারা পাচ্ছেন, আল্লাহর রাস্তায় একটু এগিয়ে আসতে হচ্ছে। আমি আসছিলাম তখন বাচ্চাদের কম্পিটিশন বা পরীক্ষার ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার চলছিল, আল্লাহ বাচ্চাগুলোর হায়াত নারাজ করুক। আমি 50টা ভাইয়ের কাছে দাবি করেছি 1000 টাকা দেওয়ার জন্য। কোথায় সেই দেবগে বাড়ি, হ্যাপি ভাই বাড়ি, আমার স্নেহধন্য মোহাম্মদ তরিকুল ইসলাম 200 টাকা কাছে ছিল দিয়েছে, টাকার কাছে নেই, বলেছে 800 টাকা আমি পরে দিয়ে দেবো। প্রথমেই তরিকুল নামটা লিখিয়েছে। একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর দানটাকে কবুল করেন, আর ওর এই দানের পথ ধরে পিছনে যারা আছেন আল্লাহ তাদেরকেও যেন দান করবার মতো মন মানসিকতা আল্লাহ রিসিভ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর কি আছেন, 1000 টাকা দেবেন, এখন না হলে পরে দেবেন, আমি এখনই চাই না, পরে দেবেন, 1-1.5 মাস নাই সবাই নিয়ে দেবেন। বুঝতে পারছি একটু টানাটানি, তবু একটু আল্লাহর রাস্তায় বলেন। দ্বিতীয় নম্বর একজন আল্লাহর বান্দা চাইছি, আমি বিরাট কঠিন ভারী কথা চাই, আলহামদুলিল্লাহ। আমাদের ইট ইন্ডিয়া মাঝের পাড়াতেই বাড়ি, আমার ভাইয়ের নাম হযরত, আলহামদুলিল্লাহ আমার হযরত ভাই দ্বিতীয় নম্বরে তিনি, 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, হালাল রুজিতে আল্লাহ বরকত দান করেন, কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ আসমানি জিসমানি মুসিবত থেকে দাতা ভাইদেরকে হেফাজত করেন।
কলের মোড়ে বাড়ি আমার এক ভাই জনাব হাফিজুর রহমান আলহামদুলিল্লাহ উনি 500 টাকা দিয়েছেন 5 নম্বরে আলহামদুলিল্লাহ 6 নম্বরে একজন আল্লাহর বান্দা আমার ভাই 500 টাকা দিয়েছে আমি সিরিয়ালটা ঠিক রাখি আমি 6 নম্বরে আল্লাহর এক বান্দার কাছ থেকে আমি 1000 টাকা দাবি করছি একটু আল্লাহর রাস্তে বলি আল্লাহর রাস্তে বলুন আল্লাহর রাস্তে বলুন ভাইয়ের বাড়ি তো কলের মোড়ে ওনার বাচ্চা তো এখানে পড়তে আসে না আমার এই ভাইয়ের বাড়ি তো এখান থেকে অনেক দূরে গাছার ভিতরে বাড়ি ভাইয়ের বাচ্চা তো এখানে পড়তে আসবে না তবু আপনার বাচ্চা পড়ুক গ্রামের বাচ্চারা পড়ুক তাই বাইরের মানুষ আমার তরিকুল হয়তো সে এই 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 গ্রামের একটা কোম্পানি শেয়ার হোল্ডার কিন্তু তরিকুলির বাড়ি তো সেই পিফা দেবে তার বাচ্চা এখানে পড়তে আসবে না আসলে দ্বীনের আলো যেখানেই চলুক না কেন পৃথিবীর সব মুসলমান চেষ্টা করে যেন এটা সুন্দরভাবে চলুক আমি খাস করে এই মহল্লার ইটিন্ডা মাঝের পাড়া নাগরিক স্থায়ী বাসিন্দা যারা আমি আপনাদের কাছে হাত পাচ্ছি 1000 টাকা করে দেওয়ার মতো অন্তত 50টা মানুষ এক দুই তিন করে বলুন 6টা হয়ে
আলোচনার একদম শেষ প্রান্তে একবার বলবেন, যদি তার মুখের কথায় বরকতে যদি আরো দুটো পাঁচটা মানুষ এগিয়ে আসেন সেটাও মজলিসের প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর। তিনি আসবেন, মজলিসটার সৌন্দর্য ঠিক থাকুক। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে, আমরা দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। যারা বাইরে আছেন সামনের দিকে এগিয়ে আসুন। ইয়া নবী।